প্রতি বছরের মতো এই বছরও মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল কলেজের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, ত্রিপুরা চা নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা ও কলেজের প্রিন্সিপাল রতন দে সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হয়। এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে নবীন ছাত্রছাত্রীদের মধ্যে। এই নবীনবরণ উৎসব নবীনদেরকে বরণ করার এই পুরনো পরম্পরা আজও বিদ্যমান, আর তার অংশ হিসাবে আজকের এই কার্যক্রম। এই কার্যক্রমে মঞ্চ উপস্থিত আমাদের ত্রিপুরা টি কর্পোরেশন চেয়ারম্যান আদরণীয় সন্তোষ সাহা মহোদয়, শ্রী রতন দেব ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বিবিএমসি, শ্রী জয়দীপ ভট্টাচার্য সেক্রেটারি টিচার্স কাউন্সিল বিবিএমসি, শ্রী কমল হরিজন স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।